আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডিটেকটিভ রাহুল কিভাবে ভূতটির দেওয়া তিনটি ধাঁধার উত্তর দিয়ে দরজার ভেতরে প্রবেশ করেছিল। এর আগের পর্বগুলি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো বন্ধুরা, আমরা দেখে নেই ডিটেকটিভ রাহুল দরজার ভেতরে প্রবেশ করে চোরটিকে ধরতে পারল কিনা। রাহুল দরজার ভেতরে প্রবেশ করে ফেলেছে। রাহুল কিছুটা যেতে তিনটি দরজা দেখতে পায়, যেই দরজা তিনটির মধ্যে যে কোনো একটি দরজা একবারই খোলা যাবে, আর রাহুলকে সঠিক দরজাটি খুলে ভিতরে প্রবেশ করতে হবে। যার প্রথম দরজাটি বলছে এটি আসল দরজা, দ্বিতীয় দরজাটি বলছে এটি আসল দরজা নয়, তৃতীয় দরজাটি বলছে দ্বিতীয় দরজাটি আসল। ডিটেকটিভ রাহুল বুঝতে পারে এখানে দুটি দরজা মিথ্যা বলছে এবং একটি দরজা সত্য বলছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ডিটেকটিভ রাহুল কোন দরজাটি খুলে ভিতরে প্রবেশ করবে? যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি সঠিক দরজাটি খুঁজে পেলে? যদি না খুঁজে পেয়ে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, এখানে দুটি দরজা মিথ্যা বলছে এবং একটি দরজা সত্য বলছে। তাহলে প্রথম দরজা বলছে এটি আসল দরজা, তার মানে এটি মিথ্যা বলছে। দ্বিতীয় দরজা বলছে এটি আসল দরজা নয়, এটিকে যদি মিথ্যা ধরি তাহলে তৃতীয় দরজা বলছে দ্বিতীয় দরজাটি আসল, এটিকে যদি সঠিক ধরি তাহলে দ্বিতীয় দরজাটি আসল দরজা। যদি তোমাদের অন্য কোনো উত্তর মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। ডিটেকটিভ রাহুল দ্বিতীয় দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। রাহুল ভিতরে প্রবেশ করে দেখে সেখানে চুরি করে আনা অনেক টাকা, পয়সা, সোনা দানা, মণিমাণিক্য আছে। রাহুল সেখানে একটি কাগজ দেখতে পায়। রাহুল সেটি গুড়িয়ে দেখতে পায়, তাতে লেখা আছে আমাকে ধরতে পারলে ধরে দেখাও, আর নিচে একটি ছবি দেওয়া আছে। রাহুল এই ছবিটি দেখে বুঝতে পেরে যায় চোরটি কোথায় গেছে। বন্ধুরা, তোমরা কি এই ছবিটি দেখে বলতে পারবে চোরটি কোন জায়গায় আছে? যদি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। এখানে এই ছবিটি সায়েন্স সিটির ছবি, আর সায়েন্স সিটি কলকাতায় অবস্থিত। সেই জন্য রাহুল বুঝতে পেরে যায় চোরটি কলকাতায় গেছে। ডিটেকটিভ রাহুল গুহার ভেতর থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে থাকে। সে অবশেষে একটি রাস্তা খুঁজে পায়, কিন্তু গুহার রাস্তাটি বন্ধ ছিল। বন্ধ রাস্তা থেকে একটি শব্দ ভেসে আসে, রাহুল তোমাকে আমি একটি ধাঁধা দেখাবো, যদি তুমি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি গুহার থেকে বেরোনোর রাস্তা খুলে দেব, কিন্তু উত্তর যদি ভুল হয় তাহলে তোমাকে সারা জীবনের জন্য এই গুহাতেই থাকতে হবে। রাহুল ধাঁধাটি দেখাতে বলে। ধাঁধাটি সেখান থেকে ভেসে আসে, এখানে এই তিনটি অপরাধীর মধ্যে কোন অপরাধীটি এই মহিলাটির স্বামী? বন্ধুরা, তোমরা কি এই ধাঁধাটির উত্তর দিতে পারবে? যদি পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। এখানে এই দ্বিতীয় অপরাধীটি এই মহিলাটির স্বামী, কারণ এই মহিলাটি গর্ভবতী, আর এই দ্বিতীয় অপরাধীটি 2021 সালে পুলিশে গ্রেপ্তার করেছে, আর বাকি দুটি অপরাধীকে পুলিশে 2 থেকে আড়াই বছর আগে গ্রেপ্তার করেছে। সেই জন্য এই দ্বিতীয় অপরাধীটি এই মহিলাটির আসল স্বামী। ডিটেকটিভ রাহুল সঠিক উত্তরটি বলে দেয় এবং গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। বন্ধুরা, ডিটেকটিভ রাহুল কলকাতায় গিয়ে সেই চোরটিকে কি ধরতে পারবে তা আমরা দেখে নেব আগামী পর্বে। আর এই ভিডিওগুলি ক্লিক করে দেখে নাও এখানে অনেক সুন্দর সুন্দর ধাঁধার ভিডিও দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।